কুম আসসালাম ওরহামতুল্লাহ শফিক বাই কোয় থেকে জানতে চেয়েছেন যে স্বামী মারা গেলে স্ত্রীর গোসল দিতে পারবে কি বাই খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে এ নিয়ে আমাদের সমাজে ভিন্ন ধরনের কথা বা কুসংস্কার প্রচলিত আছে বা কোনো কোনো সমাজে তো এত গর্ভিত কাজ করা হয় যেটা শরীয়ত সমর্থন করে না কোনো ব্যক্তি মারা গেলে তথা মাইয়েতকে দ্রুত গোসল ও কাফন দাফনের ব্যবস্থা করা হবে এটাই রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত অর্থাৎ দ্রুত তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যা সোনানাব্বা হাকির এতে বিস্তারিত আলোচনা এসেছে সই আত্মার গিবের তিন হাজার চারশো বিরানব্বই নাম্বার হাদিস অর্থাৎ দ্রুত তাকে গোসল দিয়ে তাকে কাফনের ব্যবস্থা করা গোসলের সময় পর্দার ব্যবস্থা থাকবে যাতে করে পূর্ণ শালীনতা ফরেজগারিতা থাকে এবং যে পানি দিয়ে গোসল দিবে এই পানিতে কুলপাতা দেওয়া বা সুগন্ধি সাবান দিয়ে সুন্দরভাবে গোসল করাবে সুন্নাদি তরিকা মোতাবেক গোসল করাতে সক্ষম এমন নিকটাত্মীয় বা অন্য কেউ মায়াতকে গোসল করাবেন খেয়াল রাখবেন পুরুষ পুরুষকে ও মহিলা মহিলা মায়াতকে গোসল দিবে তবে মহিলাগণ শিশুকে গোসল দিতে পারেন ইচ্ছা করলে মহিলারা ছোটো শিশুদেরকে গোসল দিতে পারে এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তবে খেয়াল রাখতে হবে ভিকুশনাথে বিস্তারিত আলোচনা এসেছে যে বড় ছেলে হয়ে গেলে এগুলি পুরুষে দেওয়ায় উত্তম পুরুষে দিতে হবে তবে উল্লেখ থাকে যে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে কি না আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না কি বলে যে তাকে দেখা হারাম অথচ স্বামী রেখে যাওয়া সম্পদ খাইতে বড় লাগে আরাম স্বামীর সম্পদ বোক করতে আরাম লাগে তো স্বামীকে দেখতে দেয় না এগুলি কুসংস্কার বরং স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবে আর এই বিষয়টা আমরা নতুন করে বলছি না এবং আমরা নিজেদের থেকেও বানিয়ে বলছি না বরং আপনি অবাক হবেন যে এই ব্যাপারে যথেষ্ট সৈহাদিস রয়েছে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বিনা দ্বিধায় গোসল করাবেন রাসুল সাল্লাহু আসাল্লাম স্বীয় স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন যদি আমার পূর্বে তুমি মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেবো কাফন পরাবো জানাজা পরাবো ও দাফন করবো অল্লাহ একবার রাসুল সাল্লাহ সাল্লাম আম্মাজান আয়েশাকে বলছেন যে স্বামী হলেন রাসুল আর স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন যদি আমার পূর্বে তুমি মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব। কাফন পরাবো জানাজা পরাবো দাফন করব আপনি এই সৈয়াদিস পাবেন সোনান ইবনে মাজার এক হাজার চারশো পঁয়ষট্টি নম্বরে হজরত আবু বকর রাজিলত রানহুকে তার স্ত্রী আসমা বিনতে উমাইশ রাজিয়া আনহা গোসল দিয়েছিলেন এবং হজরত ফাতমা রাজাদ আনহাকে তার স্বামী হজরত আলী রাজিলত রানহু গোসল দিয়েছিলেন যা বাইহাকির তৃতীয় খণ্ডের তিনশো সাতানব্বইতে এবং দ্বারা কুতনি এক হাজার আটশো তেত্রিশ নম্বরের হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে এতে কোনো সন্দেহ নাই এবং শরীয় সম্মত সুতরাং এই নিয়ে সমাজে কুসংস্কার বা দূম্রজাল সৃষ্টি না করে বরং এক শ্রেণীর তথাকথিত ওলামাও বলে থাকে যে স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে দেখতে পাবে না বরং এগুলি ঠিক নয় সম্মত হল স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে তবে হ্যাঁ কেউ যদি মনে করে যে না তা বাবা মারা গেছে ছেলেরা গোসল দিবে তাহলে দিতে পারে মা মারা গেছে মায়ের মেয়েরা গোসল দিবে দিতে পারে তবে একটি জায়েজ কাজকে জায়েজ ফতুয়া দেওয়া যাবে না এবং জায়েজ কাজকে জায়েজ ফতুয়া দেওয়া যাবে না সুতরাং স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দেওয়া স্ত্রী মারা গেলে স্বামীকে গোসল দেওয়া ইসলামী সম্মত অতএব এ নিয়ে কোনো মন্তব্য করা অথবা সমালোচনা করা উচিত নয় বরং আদর্শ মুসলিম হিসাবে রাসুল সাল্লু সাল্লামের সৈয়াদিসের উপর আমল করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে গোসল দেওয়াতে কোনো সমস্যা নেই আল্লাহ আলম সালামুক রহমতুল্লাহ نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري